প্রকৃততে সরকারি আসনিবর কার বাবে পাই আছে কোনে সরকারি আসনিয়ে ঢুকি নপোয়া এগারী দুর্ভোগিয়া মাতৃর কাহিনীরে আমার এই প্রতিবেদন। দুখিয়াক সকাহ দিয়ার উদ্দেশ্যে রূপায়ণ করা বিজেপি সরকারের বিভিন্ন আসনি প্রকৃততে পাইছে কোনে, কার হেমাহি অথবা ক্ষমতার অপব্যবহারের বাবে সরকারি আসনিরপরা বঞ্চিত হয়েছে যোগ্যজন, আজি প্রশ্ন উদয় হয়েছে সকলোরে মনত। বিভিন্ন সময়ত সরকারি আসনিরপরা বঞ্চিত হওয়া প্রকৃতজনের খবর সংবাদ মাধ্যমত প্রচার হওয়ার সমান্তরালভাবে নলবারীর 12 নং নতরা গাঁও পঞ্চায়েতের এগারী দুর্ভোগিয়া মহিলার খবর পোহরলে আহিছে। নির্বিকার নলবারীর 12 নং নতরা গাঁও পঞ্চায়েত পঞ্চায়েত সভাপতিক বারে বারে কাকুতি মিনতি করেও একো সুফল পোৱা নাই মহিলাগৰাকীয়ে। নলবারী জেলার 12 নং নতরা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত গুয়াকুচি গাঁওয়ের এগারী অবিবাহিত মহিলার করুণ কাহিনীয়ে আচরিত করে তুলিছে আজি সকলকে। নাই ঘর পর নাই অরুণোদয় নাই কিন্তু মই কিমান বেলেগুতাতে কাম বন করি খুঁজি লাগি খাই আছো। ঘরত কোন কোন আছে আপনার? কোন নাই কে মোর, মই কালহরিয়া। তারপর মই মনিষার অসারক গেল হব বলে কই আছে, তার গেল বড় বেশি দিন নি, তারপর দীপকর তাক গেল মেম্বরত তাকে তেও কই আছে হব হব বলে একই দিয়া নাই আজি কে লেগি নাই দিম হেৰি দিম বলে কই আছে, কৈছে দিম দিম হেৰি পেছত যে ফেরি ইতিয়া জানতে কৈছে আমি একই নাপাও। শৈশবতে পিতৃ মাতৃক হেরুয়ার পিছত রেজিনা বেগম আজি অসহায়, পোৱা নাই সরকারি কোনো আসনি, খুঁজি মাগি কোনোমতে জিয়াই আছে মহিলাগৰাকী। মহিলাগৰাকীৰ দুর্দশার কাহিনী প্রত্যক্ষ করিলে চকু কপালত উঠিব আপোনাৰ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যিমানেই দুখিয়ার হয়ে কাম করেছে অথবা দুখিয়াক সরকারি আসনিরে উপকৃত করার কথা ভাবিছে সিমানেই একাংশ পাবত গজা নেতা পালি নেতা অথবা দালালর বাবে এনে ধরনের লোক আজিও বঞ্চিত হবলগা হয়েছে সরকারি আসনির পরা। বহুত সমস্যাত আছো আর কি, গামলা কানি ফেলে দেখালো তাকো নাই এক কই নেকে তেও কন্তে কছি হব হব বলি কই আছে কই আছে দীপকে কই আছে। রেজিনার নাই শৌচালয় সরকারি আবাস গৃহ কিংবা অরুণোদয় আসনি, অসহায় মহিলাগৰাকী আজি সংবাদ মাধ্যমৰ সন্মুখত নিজৰ মনৰ বেদনা এনেদৰে প্ৰকাশ কৰিছে। ইপিনে 12 নং দদৰা গাঁও পঞ্চায়তৰ সভানেত্ৰীয়ে ৰেজিনাক কেৱল মাত্ৰ আশ্বাসহে দিছে বুলি উল্লেখ কৰে। নলবাৰী সমষ্টিৰ বিধায়ক তথা মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱাক দুৰ্ভগীয়া মহিলাগৰাকীৰ লগতে স্থানীয় ৰাইজে চৰকাৰী আঁচনিৰ অন্তৰ্ভুক্ত কৰিবলৈ অনুৰোধ জনোৱাৰ লগতে কি ঘটি আছে পঞ্চায়তবোৰত তাক লৈ উচিত তদন্ত কৰি দোষীক শাস্তি প্ৰদান কৰিবলৈ আহ্বান জনাইছে। এই মহিলাগৰাকী আজি প্ৰায় 15 বছৰ ধৰি এই ঘৰতে বাস কৰি আছে, আজিকালি চৰকাৰে কোনো সুবিধা পোৱা নাই। এই আমাৰ মেম্বাৰ যিজন বিজেপিৰ দীপক বৈশ্য তেওঁ আহি অনলাইন কৰি পেলাই ঘৰৰ পৰা পইচা নিয়ে বুলি কৈছে 500 টকা, লগত পঞ্চায়েতৰ প্ৰতিনিধি অহা নাই, কিন্তু পঞ্চায়েতত কাম কৰা 20 টকা আছে আৰু আমাৰ গাঁৱৰ 200 কৰ্মী আছে, কিন্তু প্ৰায় এই চপাতৰ প্ৰায় আধা সংখ্যক মানুহৰে ঘৰ যিটো কৰোঁ বুলি আহি পেলাই ঘৰে প্ৰতি 500, 450, 300 টকা পইচা লৈ গৈছে। এটা ঘৰৰো গ গৈছে অনলাইন নহ'ব, এগৰাকী ঘৰত বৰ্তমান কোনো নাই অকলশৰীয়া, তেওঁ অবিবাহিত ছোৱালী, কিন্তু আজি তাৰিখ বুলি পোৱা নাই আৰু প্ৰায় এইখন গাঁৱত প্ৰায় খেতিয়কৰো আঁচনিটো প্ৰায় পোৱা নাই। অন্তৰ্ভুক্ত হোৱা নাই, আমাৰ কোৱা হাত দুটা ভাগ আছে, হিন্দু আৰু মুছলিম, প্ৰায় গোটেইখিনি আঁচনি সেই অঞ্চলটোত হিন্দু অঞ্চলটোত গোটেইখিনি মেম্বাৰে গোটেইখিনি বিতৰণ কৰিছে, আমাৰ কোৱা হাৰ যিখিনি মুছলিম পাৰ্ট ইয়াত তাৰমানে কোনো আঁচনি দিয়া হোৱা নাই। ইয়াতো থাকিবই নিশ্চয় আঁচনি প্ৰতিটো আঁচনিৰে, যিহেতু কোনো আঁচনি আমাৰ এইফালে বিতৰণ হোৱা নাই, নিশ্চয় মধ্যভোগীৰ দ্বাৰাই এই আঁচনিটো বিতৰণ হৈ আছে। ভৱেশ কুমাৰ দাসৰ ৰিপৰ্ট DA365।